অনেক ছোটবেলা থেকেই আমরা মাধ্যাকর্ষণ বা গ্র্যাভিটি সম্বন্ধে পরিচিত। আইজ্যাক নিউটন সর্বপ্রথম গ্র্যাভিটির আবিষ্কারক। তার আপেল তত্ত্বের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। এই মাধ্যাকর্ষণ শক্তির কারণে পৃথিবী তার সমস্ত বস্তু তার দিকে টেনে রাখে। একটু চিন্তা করে দেখুন তো, মাধ্যাকর্ষণ শক্তি না থাকলে কি অবস্থাটাই না হতো? মাধ্যাকর্ষণ না থাকলে পৃথিবী তার বায়ুমণ্ডলকে ধরে রাখতে পারত না। এক এক গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি এক এক রকম। পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্সের মান হচ্ছে 9.8। আমরা জানি যে এই গ্র্যাভিটেশনাল ফোর্স পৃথিবীর প্রায় সব জায়গাতেই সমান। কিন্তু জানেন কি, পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে মাধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটেশনাল ফোর্স ঠিক মতন কাজ করে না, বা এক কথায় বলতে গেলে মাধ্যাকর্ষণ শক্তির পরিমাণ খুবই কম। আজ আমরা কথা বলবো এমন কিছু জায়গা নিয়ে যেখানে মাধ্যাকর্ষণ শক্তি একেবারে তালগোলে আচরণ করে। এর মধ্যে এক নম্বর জায়গাটি সবচেয়ে আশ্চর্যজনক। জায়গাটি সম্বন্ধে জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে দেবেন। তো চলুন ঝুলি থেকে এবার অ্যাডভেঞ্চারগুলোকে বের করা যাক। নাম্বার 4, দ্য মিস্ট্রি স্পট, সান্টাক্রুজ, ক্যালিফোর্নিয়া। সান্টাক্রুজ ক্যালিফোর্নিয়ার রেডউড জঙ্গলে এই অদ্ভুত জায়গাটি অবস্থিত। জর্জ প্যাথার নামের এক এক্সপ্লোরার 1939 সালে এই জায়গাটি সর্বপ্রথম খুঁজে পেয়েছিল। একদিন তিনি ঘুরতে ঘুরতে এই জায়গা দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখতে পান তার কম্পাস ঠিক মতন কাজ করছে না। জায়গাটি ঠিক স্বাভাবিক মনে হচ্ছিল না তার কাছে। এই জায়গাটির গুরুত্ব বুঝতে পেরে তিনি কিছুটা জায়গা এখান থেকে কিনে নেন এবং সেখানে একটি বাড়ি নির্মাণ করেন। এই বাড়ির ভেতরে মাধ্যাকর্ষণ শক্তি অদ্ভুতভাবে আচরণ করে। এখানে কোনো ধরনের কম্পাস ঠিক মতন কাজ করে না। ঢেলে দেয়া পানি উপরের দিকে উঠে আসে। ঢালু থেকে গড়িয়ে দেয়া কোনো বল ধীরে ধীরে উপরের দিকে উঠে আসে। এই বাড়িটিতে আপনি খুব অস্বাভাবিক অ্যাঙ্গেলে দাঁড়াতে পারবেন। সত্যি কথা বলতে গেলে শুধু এই বাড়িটিই নয়, এই বাড়িটিকে ঘিরে 150 ফুট এলাকা জুড়ে একই অস্বাভাবিকতা দেখা যায়। ধীরে ধীরে এই জায়গাটি কৌতূহলী মানুষদের কৌতূহলের জায়গায় পরিণত হয়। কিন্তু কেন এমনটি হয় বিজ্ঞানীরা এখন পর্যন্ত এই প্রশ্নের উত্তর দিতে পারেনি। অনেকেই এই ঘটনাগুলোর জন্য এলিয়েন বা অন্য কোনো অদৃশ্য শক্তির হাতকে দায়ী করেন। নাম্বার 3, মাউন্ট অ্যারাগাটস। তুর্কির বর্ডার ঘেঁষে মাউন্ট অ্যারাগাটস নামের এমন একটি জায়গা আছে যেখানে স্বাভাবিকভাবে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না। এখানে পাহাড়ের গা ঘেঁষে ঢালুতে রাখা গাড়ি নিউট্রাল করে রাখলেই গাড়ি আপনা আপনি উপরের দিকে চলতে শুরু করে। শুধু কি তাই, আরো মজার বিষয় হচ্ছে এখানকার নদীনালাগুলোর পানিও নিচ থেকে উপরের দিকে বইতে থাকে। এই অদ্ভুত ঘটনাগুলি নিজের চোখে দেখার জন্য পৃথিবীর নানা প্রান্ত থেকে বহু পর্যটক ছুটে আসেন প্রতিদিন। এমনকি এই পর্যটকরাও বলেন যে এখানে নিচের দিকে নামার চেয়ে উপরের দিকে উঠতে বেশি সহজ লাগে। বিজ্ঞানীরা এখনো পর্যন্ত নাকানি চুবানি খাচ্ছেন এর সঠিক কারণ উদ্ধার করতে। শুধু মাউন্ট অ্যারাগাটস নয়, পৃথিবীর আরো অনেক জায়গা আছে যেখানে ঠিক একই রকম ঘটনা ঘটতে দেখা যায়। যেমন ভারতের লেতে অবস্থিত ম্যাগনেটিক হিলের কথাই ধরুন না কেন। এখানেও কোনো গাড়িকে যদি নিউট্রালে রেখে দেয়া হয় তাহলে গাড়িটি আপনা আপনি পাহাড়ের গা বেয়ে উপরে উঠতে শুরু করে। কানাডার ম্যাগনেটিক হিল ও ফ্লোরিডার স্পুক হিলও এমন অদ্ভুত ঘটনা দেখতে পাওয়া যায়। নাম্বার 2, কসমস মিস্ট্রি এরিয়া, সাউথ ডাকোটা। দুজন স্টুডেন্ট ক্যাম্পের জন্য জায়গা খুঁজছিল। জায়গা খুঁজতে খুঁজতে তারা এই অদ্ভুত জায়গাটির সন্ধান পেয়েছিল। তারা এই জায়গাটিতে বেশ কিছু অস্বাভাবিকতা খুঁজে পায়। যেমন তারা এই জায়গাটিতে নিজেদের ভারসাম্য ধরে রাখতে পারছিল না। এখানে তারা একটি পুরনো বাড়ি খুঁজে পায় এবং তার সাথে বুঝতে পারে যে এখানকার মাধ্যাকর্ষণ শক্তি ঠিক মতন কাজ করছে না। তারপর থেকেই এই জায়গাটির নাম হয় কসমস মিস্ট্রি এরিয়া। এখানে যদি কোনো জিনিসকে একটি নির্দিষ্ট লক্ষ্যে ছোড়া হয় তাহলে ওই বস্তুটি নির্দিষ্ট লক্ষ্যে না পৌঁছে অন্যদিকে চলে যায়। মিস্ট্রি স্পটের মতন এখানেও আপনি অদ্ভুত অ্যাঙ্গেলে দাঁড়াতে পারবেন এবং ঠিক একইভাবে এখানেও কোনো বস্তু উপরের দিকে গড়াতে থাকে। শুনতে অবাক শোনালেও এখানে মানুষের উচ্চতারও পরিবর্তন ঘটে।
নাম্বার এক, ওয়াদিয়ে জিং মদিনা। মদিনা যাবার পথে এই অদ্ভুত জায়গাটির দেখা মিলে। লোকেরা এই জায়গাটিকে ওয়াদিয়ে জিন বলে। লোকমুখে কথিত আছে যে বহু বছর আগে থেকেই এখানে নাকি জিনেরা বসবাস করে। কোনো গাড়ি যদি এখানে নিউট্রালে রাখা হয় তা নাকি আপনা আপনি মদিনা শহরের দিকে চলতে থাকে। শুধু কি তাই, এমনকি পানির বোতল বা পানীয় যদি এই রাস্তায় ঢালা হয় তা নাকি মদিনা শহরের দিকেই ধাবমান হয়। এভাবে চলতে থাকলে গাড়ির গতি 100 কিলোমিটার পর্যন্ত হতে পারে। প্রতিবছর হাজার হাজার দর্শনার্থী এই অদ্ভুত জায়গাটির দর্শনে আসেন এবং নিজে এর অভিজ্ঞতা অর্জন করেন। ভিডিওটির এই পর্যন্ত যদি আপনি এসেই থাকেন তাহলে আমি মোটামুটি শিওর যে আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। তাহলে কি আমরা একটা লাইক পেতে পারি না? এরকম ভিডিও আরো পেতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি ক্লিক করবেন অবশ্যই। জায়গাগুলি খুব অদ্ভুত, তাই না? যদি কখনো সুযোগ হয় এই জায়গাগুলিতে যাওয়ার তাহলে আপনি কোনটিতে যেতে চান আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। এবারের মতন বিদায় নিচ্ছি, ধন্যবাদ।